बंधुरा आमार यूट्यूब चैनल द क्राफ्ट गैलरी उइथ दीप्तिते तुम्हारे सबाई के स्वागत। आज के चले जम्मू थेके श्रीनगर पथे। एतक्षणे तुम्हारा निश्चय बुझे गेछो आमादेर डेस्टिनेशन की काश्मीर। आमरा काश्मीर घुरते जाच्छि, पंजाब घुरे एसे आमरा श्रीनगर जाच्छि, जम्मू हुए श्रीनगरेर दिके जाच्छि बाइ कार। एवं पथे जेते जेते जे टुकरो टाकरा छवि देखते पाच्छि सेगुली तोमादेर सामने तुले धरछि। जम्मू থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্যে দিয়ে যাব। দেখো দূরে দেখা যাচ্ছে টানেলটার প্রবেশপথ। এখানে আমরা এখন টানেলের ভিতরে ঢুকে গেছি। विशाल चौड़ा, जे रकम लम्बा सेरकम चौड़ा एर विस्तृति। आशा जावार दुटोई लेन आछे एवं आलो दिए सजानो, भीषण सुंदर लागछे देखते। एवं अनेक टानलि गेछि आमरा, जेटा शिमला जखन गेछि, किन्तु एत सुंदर सजानो छिलो ना सेटा। सेटा टानेलेर भितर ढुकले केमन एकटा अंधकार, किन्तु एखाने सेटा नेई। খুব সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে এবং গাড়িও চলেছে ভীষণ স্পিডে। এটা এই টানেলটি করার ফলে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার দূরত্ব অনেকটা কমে গেছে। এবং এই যে শীতকালে বরফে ঢেকে যেত রাস্তা এবং যাতায়াতের অসুবিধা হতো, সেটা অনেকটাই দূর হয়েছে এই টানেল করার ফলে। আরেকটি টানেলও আছে যেটা বানিহাল, একই রকম, কিন্তু সেটার ডিস্টেন্স হচ্ছে 8.5 কিলোমিটার। পথে যেতে যেতে কিছু ব্রেকফাস্ট করে নেওয়া, আর খেয়ে তো এগোতে হবে। চলো কিছু কিছু তোমাদের যাওয়ার পথে দৃশ্য দেখায়। কিছুটা চলে এসেছে, কিছু নদী আছে। জম্মু হচ্ছে চেনাব নদীর তীরে, আর শ্রীনগরটা হচ্ছে ঝিলাম নদীর তীরে। শ্রীনগরে আছে ঝিলাম নদী, আর জম্মুতে হচ্ছে চেনাব নদী। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। মোটামুটি আসতে আমাদের সময় লেগেছে, সকাল 8টায় আমরা রওনা দিয়েছি, বিকেল 6টায় এসে পৌঁছেছি। কাল আমরা শ্রীনগর এসেছি, আজকে আমরা সমস্ত গার্ডেনগুলো দেখতে পেরেছি। এই গার্ডেনটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বিভিন্ন টাইপের ফুল, ফল ফল যদিও নেই, ফুল আর গাছের সংখ্যাই আছে, যেটা পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়। এই দেখো এই গাছটা, একটা অদ্ভুত সুন্দর এই গাছটা, মানে এত অ্যাট্রাকটিভ এই গাছটা, আমি আগে কখনো দেখিনি এই গাছটা। নামটা আমি বলতে পারবো না, কিন্তু খুবই সুন্দর লাগছে। এত সুন্দর গাছ আর ছবি তুলবো না, এটা হয় নাকি, তাই একটা ছবি হয়ে যাক। বিভিন্ন রং বেরঙের ফুল সারা গার্ডেনটাকে যেন আলোকিত করে রেখেছে। বিভিন্ন টাইপের ফুল, এই ফুলগুলো দেখো চলার পথে হয়ে রয়েছে, মানে গালিচার মতো এটা চলার পথে ঘাসের মধ্যে হয়ে রয়েছে, মানে সারা অঞ্চলটা জুড়ে এই ঘাসের মধ্যে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন ফুলে ফুলের একটা আস্তরণ তৈরি হয়েছে ঘাসের মধ্যে। দেখো দূর থেকে কেমন দেখা যাচ্ছে, আর বিভিন্ন টাইপের ফুল, তার কিছু তোমাদের দেখাবার চেষ্টা করছি।
বাগানটাতে বিভিন্ন টাইপের গাছ আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই ফুলটা দেখো অদ্ভুত সুন্দর, গাছের মধ্যে সাদা ফুলে ভরে রয়েছে। এই গার্ডেনটার মাঝখানে একটা বড় লেক আছে, সেই লেকের জলে ফোয়ারা উঠছে, লেকটা ভারী সুন্দর লাগছে দেখতে। চারিদিকে ফুলের গাছ, মাঝখানে ফোয়ারা দিয়ে লেকটা আছে। এবার আমরা চলেছি ডাল লেক, সেই বিখ্যাত কাশ্মীরের ডাল লেক। ডাল লেকের পাশ দিয়ে চলেছি আরেকটি গার্ডেন, নিশাত গার্ডেন দেখতে। মাঝখানে আমরা আরেকটি পাহাড় দেখেছি, যেখানে কিনা ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, দেখে তার দৃশ্য দেখাতে পারলাম না। এটা হচ্ছে সেই বিখ্যাত ডাল লেক। ডাল লেকের পাশ দিয়ে আমরা চলেছি নিশাত গার্ডেন। নিশাত গার্ডেন, এই গার্ডেনটাও তেমনি ফুলে গাছে সৌন্দর্যে অপরূপ সুন্দর লাগছে। তোমরা দেখো, আমাদের দেখাচ্ছি। এক কথায় চোখ ফেরানো যায় না, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর বাগানটা। বিভিন্ন ফুলে ভরে রয়েছে পুরো। এই গার্ডেনটার একেবারে সামনেই হচ্ছে ডাল লেক, রাস্তা পার হলেই ডাল লেক। সেই দৃশ্য তোমাদের দেখাচ্ছি, সামনে যে বিশাল ডাল লেকের অংশ দেখা যাচ্ছে। আর কাশ্মীরে এসেছি, গোলাপ দেখবো না, এটা হয়ই না। কিছু গোলাপের ছবি, অপূর্ব সব ফুল। এখানে দেখো একটা ছোট্ট চিনার গাছ আছে, তার চারধারে ছোট ছোট ফুলের গাছ। এটা হচ্ছে ঝিলম নদী। আর বন্ধুরা, আমরা এই গার্ডেনের সমস্ত কিছু তোমাদের দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। পরের ভিডিও নিয়ে পরের দিনই আসছি।